শুরু করছি সংবাদ সারাদিন। রাস্তার কাজ নিয়ে ধুমধুমার কোচবিহারের মেখলিগঞ্জে। ভোটবাড়ি গোয়েন্দাপাড়ার ঘটনা, মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুটি গোষ্ঠী। পঞ্চায়েত প্রধানের স্বামীর গোষ্ঠীর সঙ্গে অঞ্চল সভাপতির গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। করোনা জখম হয়েছেন অন্তত 4 থেকে 5 জন। কারোর হাত ভেঙেছে, কারোর পায়ের আঘাত লেগেছে, কারো আবার দাঁতও ভেঙেছে। আহত জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেখলিগঞ্জ থানার পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, যদি সে কথা অস্বীকার করেছে জেলা তৃণমূল। এখানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়। এখানে একটা 2 কিলোমিটার একটা পথশ্রী রাস্তা হচ্ছে, মাঝে একটা জায়গায় রাস্তাটা ন্যারো অবস্থায় রয়েছে। সেখানকার কিছু মানুষের অভিযোগ যে কিছুজন মানুষ বাড়িঘর করে তারা তাদের প্রাচীর বলতে একদম বাঁশের ফেন্সিং, সেটা তারা একদম রাস্তার গায়ে লাগিয়ে দিয়েছে। সেই ফেন্সিং সরানো নিয়ে গ্রামবাসীদের নিজেদের মধ্যে বিরোধ বাঁধে।